আমি দাঁড়িয়ে আছি টাওয়ার হ্যামলেটসের স্টেপনি গ্রিন এলাকার স্যান্ডে স্ট্রিট। আপনারা জানেন যে এটি একেবারে শাহজালাল মসজিদ, মানে স্টেপনি গ্রিন শাহজালাল মসজিদের পার্শ্ববর্তী সড়ক। এখানে গত 17 জুন সোমবার মধ্যরাতে রাত 1:45 দিকে গোলাগুলির ঘটনা ঘটে এবং এই ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ। যেটা জানা যায় যে সোমবার মধ্যরাতে রাত 1:45 দিকে একটি কালো BMW গাড়ি এই রাস্তার মাথায় পার্ক করে তারপর এখানে গোলাগুলির ঘটনা ঘটে। গুলি কোনো রেসিডেন্টের শরীরে না লাগলেও এটা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে এই গুলিটি আঘাত করে বলে পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনায় পরপরই পুলিশ ইনভেস্টিগেশনের নামে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে ফায়ার আর্মের যেই অভিযোগ সেই অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডে পার্কটি অবস্থিত এবং স্যান্ডে পার্কের পেছনে এখানে একটি ইউথ সেন্টারও রয়েছে এবং এই পুরোটাই কিন্তু আবাসিক এলাকা, এটা কোনো বাণিজ্যিক এলাকা না। এই আবাসিক এলাকার ভিতরে এরকম একটি ঘটনা এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। এই ঘটনার যিনি ইনভেস্টিগেশন অফিসার ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ওয়ালেস, তিনি বলেছেন যে তারা এই দুজনকে গ্রেফতার করেছেন এবং তারা আহ্বান জানিয়েছেন যে কেউ যদি এই ঘটনা সম্পর্কে আরও কোনো বিস্তারিত তথ্য জেনে থাকেন তাহলে পুলিশকে জানানোর জন্য। এদিকে ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট মাইক কগনি, যিনি মূলত টাওয়ার হ্যামলেটসের দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন যে টাওয়ার হ্যামলেটসের স্ট্রিট থেকে ফায়ার আর্ম বলেন বা যে কোনো ধরনের অস্ত্র সেগুলোকে নির্মূল করা হচ্ছে তাদের অন্যতম ডিউটি, আর সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এখানে বলে রাখি গতকাল 19 জুন দুপুরবেলায় একেবারে হোয়াইট চ্যাপেলে দিনে দুপুরে 1:30 দিকে একজন যুবককে ছুরিয়ে হাতে গ্রেফতার করে পুলিশ। আমরা যেটা দেখতে পেরেছি যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছিলো, সেখানে দেখতে পেরেছি যে মক্কা গ্রিলের সামনে রাস্তা ধরে একজন কৃষ্ণাঙ্গ যুবক সে হেঁটে যাচ্ছিলো, তার সাথে একটি বিরাট ছুরি রয়েছে, বিশাল আকৃতির একটি ছুরি, এবং স্পেশালাইজড পুলিশ CCTV-র মাধ্যমে তাকে প্রথমে ট্রেকিং করে তারপরে এখানে এসে ঝাঁপিয়ে ধরে তাকে আটক করে এবং সেই ছুরিটিও উদ্ধার করে সেই যুবককেও আটক করা হয়েছে। মধ্যরাতে গুলি, দিনের বেলা ছুরি নিয়ে হাঁটাহাঁটি, সব কিছু মিলিয়ে টাওয়ার হ্যামলেটসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আসাম মাসুম, রানা টিভি,